আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটি হয়েছে চান্দ্রার থেকে ঈদের সারাদিন আমরা কী কী কাজ করলাম এবং কী কী রান্না করলাম সেটা নিয়ে আজকে ব্লগটি তোমাদের সাথে শেয়ার করব। আর এত গরুর মাংস আমাদেরকে কে দিয়েছে সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে প্রথমে আমি মেহেদি দিয়েছি, তারপরে আহাদ, নুহা, নুসাইফা তিনজনকে দিয়ে দিচ্ছি। আর এই যে নুহার মেহেদিটি একদম ইউনিকভাবে দিয়ে দিয়েছি, এটা 1 2 3 4 5 6 7 8 দিয়ে এই যে অনেক সুন্দর হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। আর এই যে নুসাইফার হাতে পায়ে দিয়ে দিচ্ছি, আর আরেকটা মেহেদি দিয়ে দিচ্ছি নুসাইফাকে এস দিয়ে শুধু। তো এতে এদিকে আমি নুসাইফা নুহাকে খুবই সুন্দরভাবে মেহেদিগুলো দিয়ে দিচ্ছি আর কি। তো এই যে নুহার দুই হাতের মেহেদি অনেক সুন্দর হয়েছে, আর কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আমি তেমন বেশি আর্টিস্ট পারি না, তবে একটু চেষ্টা করলাম আর কি দেওয়ার জন্য। আর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু আজকে উঠতে দেরি হয়ে গিয়েছে, কারণ রাত্রে অনেক রাতে জাগনা ছিলাম আর নুসাইফাতে একটু অসুস্থ আপনারা সবাই জানেন। তো এই তো এদিকে সকালবেলা নুডলস আর পাতলা সেমাই রান্না করলাম বাজারের লাচা সেমাই গরুর দুধ দিয়ে। তো এই তো নুহা নুসাইফাকে এখানে সাজাতে চলে আসলাম আবার, আর আহাদ এদিকে কিন্তু চলে গিয়েছে। আর এই তো নুহার জ্যাঠ বোন আসছে দুইটা বকশিসের জন্য। তো ওর কাকা আমার কাছে বকশিস দিয়ে যায়নি, সেজন্য আমি দিতে পারিনি। আর এই যে এদিকে নুহাকে সাজিয়ে দিচ্ছে, আর নুহার এই ড্রেসটা কিন্তু ঈদের জন্য না, এটা অনেক আগের ওর পুরনো ড্রেস। এই ঈদেও আমরা ড্রেস নিইনি, গত রমজান ঈদেও আমরা কেউ ড্রেস নিইনি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি কেন নেইনি আমরা। আর আমার বাচ্চারাও বুঝতে পেরেছে যে বাবা মা কেন দিতে পারেনি ঈদের ড্রেস। আর এদিকে নুসাইফার একটু যতই সেলফি তুলতে যাচ্ছি, নুসাইফার সেলফি তুলতে চায় না। তারপরে তো ঘরের বাহিরে নিয়ে নুহা নুসাইফার একটু ভিডিও নিচ্ছে, একটু শ্যুট করছি আর কি। আর নুহা তো মাদ্রাসায় পড়ে, ও মাথার কাপড় ছাড়া তুলছে, বলতেছে হুজুরে যদি দেখে তাহলে মারবে। তাই বলছে সমস্যা নেই। তো এদিকে তো নুসাইফা আর নুহা তুলছে, আর এদিকে সাদিয়া আর সায়মা এই দুইটা হয়েছে আমার বাসুরের মেয়ে, আমার মেজু বাসুরের এই দুই মেয়ে। সাদিয়া হয়েছে নুহার 3 মাসের বড়, আর সায়মা হয়েছে নুসাইফার 1.5 বছরের বড়। তো এই তো ওদের মেহেদির ডিজাইনগুলো ওরা দেখাচ্ছে আর কি। তারপর সকালে সব কিছু শ্যামাই আর নুডলসটা রান্না করে নেওয়ার পরে এদিকে ওদেরকে সাজিয়ে রাজিয়ে, তারপরে তো এদিকে গরুটা এখন জবাই করবে, সেই জন্য গরুটা এখানে বেঁধে রেখেছিল। আর এই গরুটার দাম নিয়েছে 1,04,000 টাকা, আর সব কিছু মিলিয়ে পড়েছে 1,06,000 টাকা আর কি। তো এদিকে গরুটা এখন নিয়ে যাচ্ছে জবাই করার জন্য, আর এখানে কিন্তু আমি নেই, এখানে হয়েছে আমার মেয়ে ভিডিও নিচ্ছে, এই জন্য মোবাইল একটু কাঁপাকাঁপি করছে। আর হয়েছে আমার বড় বাসুর, আর এই বিল্ডিংটা হয়েছে আমার ছোটো দেবরের, ও ইটালি থাকে। আর এই দুজন হয়েছে আমার মেজু বাসুর আর বড় বাসুর। আমি কিন্তু আগে আপনাদেরকে বলেছি আমরা কিন্তু কোরবানি দেইনি, আমার তোমাদের ভাইয়ার এত সামর্থ্য এখন নেই, সেজন্য আমরা দিতে পারি না। তো তারপরও আমাদের একটা নিয়ম নীতি আছে, ভিডিওটা দেখলে হয়তো বা বুঝতে পারবেন। তেতে এদিকে গরুটা ভাই বাঁধে নিয়ে বেঁধে নিয়েছে, আর সকালবেলা গোসল করে নিয়েছে আমার বড় বাসুরে, যেহেতু ওদের শেষ গোসল এই জন্য একটু পরে পরিষ্কার করে নিয়েছে। আর ওইদিকে আমার চাচা শ্বশুরে গরুকে মানে জবাই করার জন্য ওরা প্রস্তুতি নিচ্ছে আর কি। তো জবাই করার ভিডিওটা এখানে দেওয়া যাবে না, কারণ এখানে চলে আসবে, কপিরাইট চলে আসবে। তো এই তো গরুটা শুয়ে নিয়েছে এখন আল্লাহর কাছে, আল্লাহর আনামত করে তোকে কোরবানি দিয়ে দিয়েছে। আর আমি তো যাইনি, আমরা তো যেহেতু কোরবানি দেইনি সেই জন্য আমার একটু লজ্জা লাগছে ওই পুরান বাড়িতে যাইতে। তো ভাবি ওইদিকে নুহাকে পাঠিয়েছে, আমু তুমি কেন যাও না, মা যে রিমা বলেছে বটি দা নিয়ে তাড়াতাড়ি যাইতে। তারপরে তো আমি যাইতেছি, আর যাওয়ার সময় দেখি এদিকে বাইরা গরুটা এদিকে মানে ইয়ে করছে আর কি, খালটাল খুলছে আর কি। এতে এসে এখানে গরু গোস্ত কাটতে বসে গিয়েছে, তেমন বেশি ফুটেজ নিতে পারেনি কারণ এখানে সবাই আছে, বাইরা আছে, বাবিরা আছে। তো এদিকে তো মাংসগুলো এগুলোই আমরা ভাগে পেয়েছি, আর মাংস কীভাবে ভাগ করেছে জানো,
আমার দুই বাসু দেবরে আর বাসুরে টাকা দিয়েছে, আর গরুর মাংসটাকে 5 ভাগ করেছে, 4 ভাগ আর কি দিয়েছে একটা গরুর। তো 4 ভাগ দেওয়াতে ওই 4 ভাগের মাংসটাকে 5 ভাগ করে সমান ভাগ করে দিয়ে দিয়েছে। তো এতে এদিকে আমি কী করেছি, এগুলো এখন ফ্রিজে রেখে দিয়েছে যেগুলো নেওয়ার, আর এতে এদিকে কলেজা, পুষ্পশী, গুদ্দা এগুলোর সব কিছু এখানে আছে। তো এগুলো এতে ধুয়ে নিয়েছি আর এখন রান্না করতে চলে এসেছি। তো এদিকে তোমাদের ভাই আবার আমাকে এদিকে গরুর মাংসগুলো কেটে দিচ্ছে রান্না করার জন্য, আর যে এই পেটিপুটি এগুলো আছে বট এগুলো ঠিক করে দিচ্ছে উনি ওদিকে ঘরে, আর আমি এদিকে ভাত আর কলে যাব না বসাতে চলে এসেছি। যেহেতু সকালবেলা ভাত রান্না করিনি, এখন ভাতে আর কলে যাব না বসিয়ে দিয়েছে। এই যে তো কলে যাব নাটা বসানোর জন্য এখানে আদা রসুন জিরা বাটা আর দারচিনি এলাচি, আর এখানে দিয়ে দিয়েছি লাল মরিচ লবণ হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দিয়েছি জয়ত্রী জয়ফলের গুঁড়া 1 টেবিল চামচের অর্ধেক, হাফ টেবিল চামচ আর কি, একটু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আর ফ্লেভারটাও সুন্দর আসার জন্য। আর এতে এখানে কলি যবুনাটা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজকুচি করে। 2টা পেঁয়াজকুচিটা আমি আগেই দিতাম, তবে এখন দিয়েছি, পেঁয়াজটা পরে দিলে কী হয় খুবই সুন্দর একটা স্মেল আসে আর খেতেও খুবই ভালো লাগে। আর কলি যবুনাটা করেছি আজকে শুধুমাত্র তেল ছাড়াই, আর যেহেতু টাটকা গরুর মাংস এবং কোরবানির গরুর মাংস কলিজা, সেজন্য আর এখানে তেল দিচ্ছি না। তো এতে এখানে গরুর মাংস নিয়েছি প্রায় 7 কেজি হবে। তো এখন এগুলো রান্না করব, আর ওদিকে বটগুলো এখন তোমাদের ভাইয়া ধুয়ে পরিষ্কার করে আমার কাছে নিয়ে এসেছে, এখন এদিকে এগুলো ঠিক করবো আর কি। তো এই তো কলিজা বোনাটার সাথে আবার একটু পানি দিয়ে দিয়েছিলাম, মাঝে দিয়ে সিদ্ধ হয়নি, তো সিদ্ধ না হওয়াতে একটু পানি দিয়ে আবার কষিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, আর ওদিকে ভাতটাও হয়ে গিয়েছে। আর তো ওই কড়াইয়ের কলিজা বোনাগুলো ঢেলে তোমাদের ভাইয়াদেরকে খেতে দিয়ে এসেছি ঘরে, আর এখন মাংসগুলো এখানে রান্না করতে চলে এসেছি। তো মাংস রান্না করার জন্য এখানে নতুন কিছুই দেখার নেই, জিরা বাটা আর আদা রসুন বাটা আর হলুদের গুঁড়া লবণ দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে এই তো আমি নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি, আর এখন এখানে দিয়ে দিচ্ছি কষিয়ে কিছুক্ষণ নেওয়ার পরে তো এলাচি আর দারচিনি দিয়ে দিয়েছি। আমাদের এখনও এখনও লবঙ্গ আনেনি, সেই জন্য আর লবঙ্গটা দিতে পারিনি, আর ওই যে পাশে চুলে বড়িগুলো এখানে সিদ্ধ করে নিচ্ছি আর কি। এতো গরুর মাংসগুলো কষিয়ে এখন রেখে দেব, আগামীকালকে রান্না করবো এগুলা, যেহেতু কলে যে বুনা করেছি আর আমার বাচ্চারাই তো আমার শাশুড়ি মাকে আবার দিতে চাইছিলাম, তো শাশুড়ি আমার বলছে যে আজকে খাবে না আগামীকালকে খাবে, ওই 2 গড়ে খেয়েছে সেই কারণে আর আজকে খাবে না। তো সেই জন্য আর এখানে গরুর মাংসগুলো আর রান্না করবো না। তো এ থেকে সন্ধ্যাবেলা আবার কলে যে বুনা দিয়ে একটু ভাত খেতে বসে গিয়েছি, সারাদিনে যেহেতু খাবার খাইনি। তো এই তো আজকের ব্লগটি এ পর্যন্তই আর কি, রান্নাবান্না শেষ করেছি, ঈদ এমন যে ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের আমাদের ইয়েটা কোরবানিটা যেন কবুল করে। আর নুসাইফা নুহাকে নিয়ে তাদের বাবা একটু বাজারে গিয়েছিল, আর এদিকে একটা গুলি কিনে এনেছে, আর এই খেলনাগুলো দিয়ে কে কে ছোটোবেলায় খেলেছেন একটু কমেন্ট করবেন। আর আম এনেছে ওদের জন্য, 2টা লাচ্ছি এনেছে। তো এই তো আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।